সোমবার ইডি সদর দপ্তরে ডাকা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানান, আগামীকাল ইডি সদর দপ্তরে তাকে ডাকা হয়েছে। ইডির তরফে মেইল করে জানানো হলো কোনো রকম নোটিশ হাতে পাননি তিনি। 2020 সাল থেকে তদন্ত চলছে। 2020 সালের নভেম্বর মাসে প্রকাশ্য জনসভায় আমি যা বলেছিলাম আজও একই কথা বলছি। আমার বিরুদ্ধে যদি কোথাও 10 পয়সা যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে তাহলে ইডি সিবিআই করার দরকার নেই। আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আজকে 1.5 বছর পর আমি একই কথা বলছি। আমার কাছে যা তথ্য চাওয়া হয়েছে দেওয়া হয়েছে, আবার যা তথ্য চাওয়া হবে তাও দেব। প্রথমেই বলি যে আমাকে কালকে আগামীকাল ইডির সদর দপ্তরে ডাকা হয়েছে, যদিও আমি ফিজিক্যাল নোটিস এখনও পাইনি, মেল মারফত আমাকে জানানো হয়েছে। এবং আমি প্রথম দিন যা বলেছিলাম, আজ থেকে প্রায় যেহেতু 2020 সাল থেকে তদন্ত চলছে এবং 2020 সালের নভেম্বর মাসে প্রকাশ্য জনসভা করে আমি যা বলেছিলাম, আমি আজও একই কথা বলছি যে আমার বিরুদ্ধে যদি 10 পয়সার কোনো যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আমি 1.5 বছর পর একই কথা আজকে বলছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ জনসমক্ষে রয়েছে, টিভির পর্দায় কাগজ মুড়িয়ে যাদেরকে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিতভাবে সিএমএমকে লিখেছে, মুখ্যমন্ত্রীকে লিখেছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে যে আমি ফেরার হওয়ার আগের দিন পর্যন্ত এই ভদ্রলোক এসে আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে, সেখানে কাদের নাম রয়েছে আপনারা জানেন, তার সাথে একাধিক লোকের নামে তিনি অভিযোগ করেছেন। আজকে তারা বিজেপির বড় নেতা, কেউ আসামের মুখ্যমন্ত্রী, কেউ এখানকার বিরোধী দল নেতা। যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রমাণ রয়েছে, যাদের বিরুদ্ধে এভিডেন্স রয়েছে, কাগজ মুড়ি দিয়ে নির্লজ্জভাবে যাদেরকে টাকা নিতে দেখা গেছে, তাদেরকে সিবিআই ইডি ডাকে না, তখন সিবিআইয়ের চোখে ইডির চোখে ছানি পড়ে যাচ্ছে। এই কারণেই এই তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। আমার কাছ থেকে যা তথ্য জানতে চেয়েছে, যা পরিসংখ্যান চেয়েছে আমি দিয়েছি, আগামীকালও যাচাই বেন্দু। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।